তো বন্ধুরা, দেবীপুরের কালী পুজো যদি তোমরা দেখতে চাও তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কোন স্টেশনে তোমরা নামছো তার উপর ডিপেন্ড করছে কোন দিকে যাবে। এইটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, এটা হচ্ছে ডান দিকের যেটা দেখছো এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, অর্থাৎ এটা হচ্ছে হাওড়া যাওয়ার জন্য। এটা হচ্ছে 1A প্ল্যাটফর্ম, তো এইদিকে যদি যাও অর্থাৎ এইদিকে যদি তোমরা যাও অর্থাৎ এইটা হচ্ছে দক্ষিণ দিক, ঠিক আছে। এইদিকে যদি যাও তাহলে তোমরা যেই যেই প্যান্ডেলগুলো দেখতে পাবে সেটা হচ্ছে, আর এই প্যান্ডেলটা হচ্ছে দেবীপুরের বেলতলা সংলগ্ন এলাকায়। এই ক্লাবের নাম হচ্ছে দেবীপুর কালচারাল অ্যাসোসিয়েশন, আর এই ক্লাবের মধ্যেই আমার বাবাও ছিল কোনো একটা সময়। বর্তমানে আমি এখানে খুব একটা বেশি না থাকায় আমি আর যোগদান দিতে পারি না। হ্যাঁ, তবে যখন কালী পুজো হয় একবার দুবার দেখতে আসা হয়। এখন এখানে প্রিপারেশান নেওয়া হচ্ছে, তবে আগে যেটুকু সময়ে আগে যেরকম একটা বড় ধুমধাম করে প্যান্ডেল হতো সেই জিনিস কিন্তু এখন আর নেই। এখন এই যে প্যান্ডেল শুরু হচ্ছে, প্যান্ডেলের কাজ আপাতত শুরু হয়ে গেছে। এই জায়গাটাতে প্রত্যেক বছর হয়, খুব সুন্দর বড় করে হয়। এখন একটু ছোট হয়ে গেছে যদিও, আপকামিং আরও হয়তো আসবে যত জেনারেশান যাবে, দিন যাবে সুন্দর আরও প্যান্ডেল আসবে যাবে। যাই হোক, দেবীপুর বেলতলাতে এই হচ্ছে প্রথম প্যান্ডেল শুরু। এরপরে আরও অনেক কটা প্যান্ডেল আছে যেটা তোমাদের সাথে এক্সপ্লোর করবো। চলো, এই হচ্ছে বেলতলার গেল, এইবার আছে কলোনি রাজবাগান। দেবীপুর রাজবাগান কলোনিতে এই হচ্ছে আরেকটা প্যান্ডেল। এই প্যান্ডেলটা খুব ভালো করে প্রত্যেক বছর, তারই প্রিপারেশান শুরু হয়ে গেছে অলরেডি। তোমাদের সবাইকে একটু কাছ থেকে দেখালে হয়তো বুঝতে পারবে কতটা দূর এগোলো প্যান্ডেল। বাঁশের এখন স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, আরও যত দিন যাবে প্যান্ডেলটা মোটামুটি স্টার্টিং করা, মানে প্যান্ডেলের যে মেন মূর্তিটা বা যেটা মেন প্যান্ডেল সেটা স্টার্টিং হয়ে যাবে। এখনও পর্যন্ত ঠিক বোঝা যাচ্ছে না যে এই প্যান্ডেলটার মধ্যে কী করা যাচ্ছে বা কী করবে, তো আরও কিছু দিক বোঝা যাচ্ছে না। আজকে তারিখ হচ্ছে 23 তারিখ, অর্থাৎ 23 অক্টোবর। এ মাসের 31 তারিখে কিন্তু কালী পুজো, তাই কত তারা এখন প্যান্ডেলটা করবে সেটাই হচ্ছে এখন দেখার। অপরদিকে এই প্যান্ডেলটা যেই মাঠের মধ্যে হয় সেই মাঠ কিন্তু বিশাল বড়, আর এই মাঠের মধ্যেই ওই কোন করে হয় কিন্তু অনেক দোলনা বসে। এছাড়া এখানে এই দিকটাতে এই যে মাচাটা করা আছে দেখছো, এই মাচার এখানটাতেই কিন্তু হয় প্রোগ্রাম, অর্থাৎ নাচা গানা যা আছে। আর ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে এখানে কিন্তু সমস্ত রকমের যা দোলনা আছে সব স্ট্রাকচার চলে এসছে। এবার যত তাড়াতাড়ি সম্ভব এগুলো ইনস্টল করে নিতে পারলেই এনাদের পক্ষে ভালো হবে। এই যেই তোমরা প্যান্ডেল দেখছো এটা হচ্ছে রাজবাগান কলোনি, ক্লাবের নাম হচ্ছে নবতরুণ সংঘ। প্রত্যেক বছর এই ক্লাব এবং ক্লাব আছে সেই ক্লাবের সঙ্গে একটা কি বলবো যে একটা মিটমাট হয় বা একটা যে তুলনা হয়, তো এটা প্রত্যেক বছরই লেগে থাকে, কেউ কম কেউ বেশি এইরকম একটা লেগেই থাকে। তবুও সবাই ভালো করে, তো তোমরা যখন এই প্যান্ডেল পুরোপুরিভাবে কমপ্লিট তোমাদেরকে আমি দেখাবো যে কোন প্যান্ডেলটা ভালো হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা, শুধুমাত্র যে প্যান্ডেল করলেই হবে না, এই কিন্তু বড় বড় গেটও এখন রেডি করতে লেগে গেছে। এখন এই যে জায়গাটা যাচ্ছি এই জায়গাটা হচ্ছে আলিপুরের জায়গা, মানে এখানেও কালী পুজো খুব ভালো করে, প্রত্যেক বছর গুহার ওপরে কিছু একটা করে, এবছরে জানি না কী করে। এই রাস্তা ধরে গেলেই তোমরা দেখতে পাবে। প্রত্যেক বছর এরা যেই প্যান্ডেলগুলো করে কিন্তু ছোটোর ওপরে খুব ভালো করে, এদের মধ্যে কোনো রকমের যে VIP টিকিট সেরকম নয়, নর্মাল যেরকম লাইন দিতে হয় সেই রকম লাইন দিয়েই করে, খুব ভালো করে। এই যে যত দূর এই যে বাঁশগুলো টাঙানো আছে দেখছো, এইগুলো কিন্তু সব টোটালটা লাইট থাকে, আর রাস্তার বাঁ দিকে কিন্তু থাকে সম্পূর্ণ লাইন। এই হচ্ছে সেই প্যান্ডেল, এটা স্টাইলটা করেছে অনেকটা ঘরের মতন, যেটা বাঁশের মধ্যে একটা স্টাইল করে করা আছে। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু দেখতে খুব ভালো লাগবে, যেটা তোমাদের সাথে শেয়ার করলে হয়তো তোমরা বুঝতে পারবে
যে কতটা সুন্দর করেছে। প্রত্যেক বছর একটা স্টাইলের ওপরে এরা করে। আগের বছর করেছিল পাহাড় বা গুহার ওপরে কিছু একটা, এবছরে বাঁশের ওপরে কোনো টেকনিক বা ঘরবাড়ি বা সাবেকিয়ানা যে ব্যাপারটা আছে সেটার ওপর বেস করে এই প্যান্ডেলটা কিন্তু করছে, যেটা দেখতে কমপ্লিট হয়ে যাওয়ার পর খুব ভালো লাগবে আশা করছি। তো এই হয়ে গেল আলিপুরের প্যান্ডেলটা। এইবার যাব অন্য একটা ক্লাবে। দেবীপুরের মধ্যে অন্যতম সবচেয়ে সুন্দর প্যান্ডেল যদি হয়ে থাকে তো সেটা হচ্ছে এই প্যান্ডেলটা। এটা কোথায় অবস্থিত? না, এটা হচ্ছে রেল স্টেশন থেকে সোজা যদি তোমরা দক্ষিণ দিকে হাঁটতে থাকো সোজা আসলেই দেখতে পেয়ে যাবে। আর এই যে ক্লাবের নাম, এই ক্লাবের নাম হচ্ছে হলুদ পাখি। প্রত্যেক বছর এরা খুব ভালো প্যান্ডেল করে। ইভেন চন্দননগরে যে সমস্ত প্যান্ডেলগুলো হয় সেই সব প্যান্ডেল কিন্তু এরা তুলে আনার চেষ্টা করে প্রত্যেক বছর। এখানে খুব বড় মাঠ আছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন। এই মাঠের মধ্যে কিন্তু অনেক মেলা বসে এবং মেলার সাথে সাথে অনেক কালচারাল প্রোগ্রাম হয়। এইটা হচ্ছে মেন মায়ের মন্দির যেটা দেখতে পাচ্ছ, এখানেও পুজো হয় কিন্তু যেটা থিমের প্যান্ডেল সেটা হচ্ছে এইখানটাতে করে। যেহেতু কালী পুজো আসতে মোটামুটি এখনও দিন সাতেক বাকি আছে, ওই জন্যে কাজের প্রিপারেশান এখন সম্পূর্ণ হয়নি। এদের যে থিমটা করছে সেটা দর্মার ওপরে কিছু একটা করতে চাইছে। বর্তমানে আমি এখনও নিজেও জানি না যে কী টাইপের ওপরে এখানে থিমটা করতে চাইছে। যাই হোক, যখন হবে তখন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এদের কেমন কী প্রিপারেশান, কতদূর কী কাজ, এগুলো সেইটার জন্যেই আজকের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা। এখানে দেখতে পাচ্ছ মাঠের মধ্যে বহু বাঁশ এখানে মাচা করা আছে, সম্পূর্ণটাই কিন্তু কাজ এখনও চলছে এদের, পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি। কমপ্লিট হওয়ার পর তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবং কোন প্যান্ডেলটা সবচেয়ে ভালো হয়েছে সেটা কিন্তু তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। তোমরা কমেন্ট করে জানালে আমি কিন্তু আরও ভিডিও বানাতে বেশি আনন্দ উপভোগ করব। এবং আরও ভিডিও বানানোর যে একটা তাগিদ সেটা আমার মধ্যে আরও বেড়ে উঠবে। তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই গেল 4 নম্বর প্যান্ডেল। প্যান্ডেলের যা জিনিসপত্র আছে সব এখানে রাখা রয়েছে। আর প্যান্ডেলটা কোনখানটাতে হয় তোমাদের দেখাচ্ছি, মেন রোডের ওপরে। এই যে খালি জায়গাটা তোমরা দেখছো এইখানটাতে কিন্তু কালী পুজোটা হয়ে থাকে। এই যে ফাঁকা জায়গাটা, আগে এই যে নীল বাড়িটা দেখছো, এই নীল বাড়িটার এখানটাতে কিন্তু পুজোটা হতো। তো বর্তমানে এটা এখন হেলথ সেন্টার হয়ে গেছে বলে প্যান্ডেলটা ছোট করে দিতে বাধ্য হয়েছে কমিটি। তো এই ক্লাবের যেটা নাম আছে সেটা হচ্ছে ইচ্ছে মতন। এবছর প্যান্ডেলটা অনেকটাই ছোট হয়ে গেছে, যদিও প্রিপারেশান এখনও রানিং আছে। এই জায়গাটা এখন ভিজে আছে কিন্তু পরবর্তীতে ঠিক হয়ে যাবে। পুজোর এখনও 7 দিন মতো বাকি আছে, কাজ ফুল দমে এগোচ্ছে, তোমরা আশা করছি দেখতে পারছো। তবে প্রত্যেক বছর কিন্তু এই প্যান্ডেলটা যেটা করে খুব ছিমছামের উপরে বেশ ভালো করে। এছাড়া এই যে আম গাছগুলো দেখছো এখানে, এখানে কিন্তু প্রত্যেক বছর অনেক দোলনা বসে, অনেক দোকান বসে, সাধারণ মানুষ এসে বেশ উপভোগ করে। এই ছিল ইচ্ছে মতন ক্লাবের প্যান্ডেল। এতক্ষণ তোমরা দেখলে দক্ষিণ বাজারের গুলো, এইবার এই যে 2 নম্বর প্ল্যাটফর্ম, এইবার যেতে হবে এই দিকে। এই দিকে যেই যেই প্যান্ডেলগুলো দেখার মতো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন যাওয়া যাক। দেবীপুরে এই একটা অন্যতম কালী ঠাকুরের মন্দির, যেটা অনেকটাই দক্ষিণেশ্বরের যেই মন্দির আছে মা কালীর, তার আদলেই তৈরি করা দেবীপুরের এই মন্দির। এই মন্দির এই মুহূর্তে বন্ধ আছে তাই আমি তোমাদের বিশেষ দেখাতে পারলাম না। যদি কখনো অন্য সময় হয় আমি অবশ্যই দেখাবো, এবং কালী পুজোর সময় তো অবশ্যই এই মন্দির খোলা থাকবে, তখন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো উত্তর বাজারে যেই প্যান্ডেলগুলো আছে সেগুলো কিন্তু এখনও পর্যন্ত তৈরি করা শুরু করেনি, তাই সেই জন্যে আমি তোমাদের দেখাতে পারলাম না। আমি কিন্তু গিয়েছিলাম, ভেবেছিলাম যে উত্তর বাজারের যেই প্যান্ডেলগুলো হয় সেটা তোমাদের দেখাবো, কিন্তু তারা এখনও সেভাবে প্রিপারেশান নেয়নি, তারা এখনও তৈরি করতে লাগেনি। তো যদি তৈরি করে এরপরে তখন আমি তোমাদের দেখাবো। তো আফসোস, উত্তর বাজারের কলকাতা এখনও পর্যন্ত শুরু করেনি, দুঃখিত। কালী পুজোর আগমনে এরাও লাইন দিয়ে দেখছে। বৃষ্টি এখন পড়ব অবস্থা, তাদের বাড়ি চলে যেতে পারলে বাঁচি।